আসলে ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার হতে চায়, জানিয়েছেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী 24 জুন ঢাকা ত্যাগ করবেন তাসকিন আহমেদ। ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ না থাকলেও ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে থাকছেন তাসকিন আহমেদ। তবে বর্তমানে জাতীয় দলের জার্সিতে তিনি তিন ফর্মেটে খেলতে চান তাসকিন আহমেদ। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, আমি সবসময় তিন ফর্মেটে খেলতে চাই, যদি কখনো খেলতে না পারি সেটা হচ্ছে দুর্ভাগ্য। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ড ক্লাস হতে চাই, এখন আসলে ওই সময় আসেনি যে আমাকে অবসর নিতে হবে। বিশ্বমানের ক্রিকেটার হতে হলে অবশ্যই সবসময় ফিট থাকতে হবে, ইঞ্জুরিকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। তো মাঠে খেলতে গেলে বাধা আসবেই, সেই বাধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাসকিন। তাসকিন চায় তার স্বপ্নকে পূরণ করে বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে তিনি বিশ্বমানের ক্রিকেটার হতে চান। সে সময়টাকে এখন তিনি কতটুকু ধরে রাখতে পারবে, কিন্তু আসল বিষয় হচ্ছে ইনজুরি কখন তাকে আক্রমণ করে।